হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো। এটা কিন্তু ব্লগ ভিডিও বললে বলতেও পারো, আবার নাও বলতে পারো, এটা একটা টিউটোরিয়াল বলতে পারো। মানে কেমন করে তোমরা ব্লাউজ বানাবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কেননা ব্লাউজ তো এটা প্রত্যেকেরই লাগে, একটা রেগুলার ইউজের জিনিস। তো এটা আমরা মানে যেখানে টেলারের কাছে বানাতে দিই, তো অনেক টাকায় কিন্তু মজুরি নিয়ে নেয়। তো আমাদের গ্রামের দিকে কিন্তু 300 টাকা 350 টাকা এরকম মজুরি নেয়, জানি না বাট মানে শহর এলাকায় কত নেয়। তো যাই হোক, সেই জন্য তোমরা কিন্তু নিমেষে বাড়িতে একটা মেশিন থাকলে পরে তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারে একদম সহজ উপায়ে। তো তোমরা দেখতে থাকো, আমি 34 সাইজের একটা প্রিন্সেস কাটিংয়ের ব্লাউজ বানাচ্ছিলাম। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি মানে 3টে পার্ট করে নিয়েছিলাম, সেই 3টে পার্ট কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি ফার্স্টে একবার করে সেলাই দিয়ে, ওপরে কিন্তু আর একবার করে সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমরা যদি চাও এই ভিডিওটাতে যদি তোমরা ভালোবাসা দাও, তাহলে তোমাদের সাথে আমি কাটিং ভিডিওটাও শেয়ার করব, মানে কেমন করে তোমরা কাটিং করে দেন তোমরা সেলাই করতে পারবে সেই রকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা গ্যালারিতে ছিল দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। অনেকে আছো মানে কাটিং জানো অথচ সেলাই করতে জানো না ঠিকঠাক, বা অনেকে আছে যে মানে কারোর কাছ থেকে কাটিং করে নেয় বাট বাড়িতে সেলাই করে নেবে, সেটুকু তো শেখার দরকার। তো তোমরা বাড়িতে বসে কিন্তু নিমেষে সহজেভাবে শিখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ, তারপর আমি ভেতরে যে লালিনটা ছিল সেটাও আগে 3 ভাগ করে 3টে পার জয়েন করে নিয়েছিলাম। দেন এটা কিন্তু আমি সামনে যে ফ্রন্টের মানে যেটা আমাদের শাড়ি ব্লাউজের পিস সেটার সাথে জয়েন দিয়ে নিচ্ছিলাম, দেন উল্টো করে আবার আমি সেলাই করে নিলাম। এটা আমি কিন্তু পিঠের যে কাটিংটা সেটা করে নিলাম, রাউন্ড গোল গলা দিয়েছিলাম আমি পিঠে। তো এটা কিন্তু আমার ননদের ব্লাউজ ছিল, এছাড়াও আমি অনেকের অর্ডারে ব্লাউজও বানাই, এমনকি নিজে যে সমস্ত ব্লাউজগুলো পরি আমি তো নিজে বানিয়েই পরি, সেগুলো তোমরা আগে পরে আমাকে যে ব্লাউজগুলো পরতে দেখেছো সমস্তটাই আমার নিজের হাতের বানানো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার হাতের কাজটা কেমন। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু পুরো পিঠটুকু করে নিলাম, মানে পিঠের কাজটুকু, দেন তারপর 2টো পার্ট আমি একসঙ্গে জয়েন দিয়ে নিচ্ছি, মানে ঘাড় যে জিনিসটা। তো এখানে ভালো করে আমি জয়েন দিয়ে নিয়ে এখন আমি লাগিয়ে নেব হাতা। তো গোল করে হাতা লাগানো কোনো দরকার নেই, যে মানে যেগুলো তোমরা এইগুলো একটু ভালো শাড়ির ব্লাউজ, তো সেই জন্য গোল করে হাতা লাগানো কোনো দরকার নেই। তোমরা এরকম নর্মাল টানা হাতা লাগাতে পারো, অনেকটাই তোমাদের সুবিধা হবে এরকম করে, যারা নতুন আছো তাদের জন্য। তো রাউন্ড করে হাতা লাগাতে গেলে একটু সমস্যা হয়। তারপর দেখো পরের হাতাটা লাগাবো, তো আমি একটু সাইড দিয়ে কেটে নিলাম যেটুকু বাড়তি ছিল আর কি, পুরোটা জয়েন দেওয়ার পর 2টো কাপড়। তারপরে দেখো মানে আর একটা হাতাও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার হাতা লাগানো হয়ে গেছে, ডবল করে সেলাই দিয়ে নিয়েছি ছোট ছোট সেলাই দিয়ে। দেন এখন শুধু আমি জোড়া লাগাবো। তো হাতাটা আমি ভাঁজ করে নিয়ে যতটুকু লাগবে বাকিটুকু কেটে ফেলে দেবো, মানে মিডিয়াম 2 আঙুল রাখবো সাইডে, না অত বেশি রাখলে ভালো লাগে না। তো দেখো আমি সাইডগুলো কিন্তু মেরে নিচ্ছিলাম, এক সাইড কিন্তু মারা হয়ে গেছে, দেন অপর সাইডটা কিন্তু আমি মেরে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি বললাম যে এই ভিডিওটাতে ভালোবাসা পেলে অবশ্যই করে তোমাদের জন্য আরও একটা ভিডিওতে কাটিং ভিডিও মানে কেমন করে তোমরা কাটবে 34 সাইজ ব্লাউজ বা 32 সাইজ সেটুকু তোমাদেরকে দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু হাতার 2টো করা কমপ্লিট হয়ে গেলো, সাইড দিয়ে যেটুকু কাপড় বেঁচে ছিল সেগুলো আমি কেটে নিলাম। এটা কিন্তু নন প্যাডেড ছিল, তোমরা প্যাডেড লাগাতে চাইলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো কেমন করে প্যাডেড লাগাবে। তো এটা নন প্যাডেড ব্লাউজ ছিল। এরপর দেখো আমি ঘাটপট্টি লাগিয়ে নিচ্ছিলাম, তো এখানে মানে যেখানে হুক লাগাবে আর হুকের সাইডে যে ঘাটগুলো হয়, তো এই যে আমার কিন্তু মেশিনের সেলাই মানে সুতো খুলে গেছিলো, সুতোটা আবার ভরে নিলাম আমি। দেন এরপর দেখো যে কোমরের পট্টিটা হবে সেটা আমি লাগিয়ে নিচ্ছিলাম, তো সেটা আমি পট্টিগুলো অ্যাকচুয়ালি যেই লাইলিনগুলো হয় মানে সুতির, সেই লাইলিন দিয়ে লাগালে ভালো হয় আর কি, সেগুলো থেকে কাপড় জড়ার কোনো চান্স থাকে না। সেটা আমি যেহেতু কাপড় ছিল অনেকটাই সেজন্য 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি একবারে তোমরা চাইলে হেম করতেও পারো বা মেশিনেও মারতে পারো, আমি মেশিনে মেরে দিয়েছিলাম আর হুক লাগিয়ে দিয়ে। যে ফাইনালও কেমন লাগলো জানিও অবশ্যই।